ভাই, আমরা অলরেডি একটি প্রবলেমকে অনেকগুলো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সমাধান করেছি। সো এই প্রবলেমটাকে আমরা আরেকটা পদ্ধতিতেও সমাধান করব, সেটা হচ্ছে এআর খলিফা মেথড। এআর খলিফার ফুল মিনিং হচ্ছে আজিজুর রহমান খলিফা। বেসিক্যালি নামটা এসেছে ডক্টর আজিজুর রহমান খলিফার নাম থেকে। তো উনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিলেন। তো যেহেতু উনি আমাদের দেশি একজন ম্যাথমেটিশিয়ান, তাই ওনার প্রসেসটাও ভাই আমাদের একটু জানা উচিত। তো সবাই একটু খেয়াল করি যে আসলে এআর খলিফা ম্যাথডটা কি। এআর খলিফা ম্যাথডটা বেসিক্যালি দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার একটা জেনারেলাইজড আইডিয়া। বিষয়টা হচ্ছে এরকম যে, ধরেন আমার কাছে ভাই দুইটি বিন্দু দেওয়া আছে, একটি বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটি বিন্দু এক্স টু কমা ওয়াই টু। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা বিন্দুগামী কতগুলো বৃত্ত আঁকা যায়। যেমন এই দুই বিন্দুগামী একটি সরলরেখা আঁকা সম্ভব, সেটা হচ্ছে এটা। তাহলে এরকম এই দুই বিন্দুগামী কতগুলো বৃত্ত আঁকছো ভাই? দুই বিন্দুগামী বৃত্ত, বিষয়টা কেমন লাগতেছে না? বৃত্ত আঁকার জন্য কমপক্ষে তিনটা বিন্দু লাগে না? তাহলে দুই বিন্দুগামী বৃত্ত আসলে কয়টা? তো দেখেন, আমি যদি এই দুইটা বিন্দুকে বৃত্তের উপর চিন্তা করি, যেমন ধরেন ভাইয়া দুইটা বিন্দু যদি একটা বৃত্তের উপরে হয়, তাহলে এই দুই বিন্দুর সংযোগ রেখা কি হবে? বৃত্তের একটা জ্যা হবে বা কর্ড। তাহলে আসলে এটাকে আমরা একটা জ্যা বলতে পারি। এবং এই জ্যার লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপর যে কোনো স্থানে বৃত্তের কেন্দ্র থাকতে পারে। কিন্তু ভাই কোথায় এক্স্যাক্টলি বৃত্তের কেন্দ্র, সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই। বৃত্তের কেন্দ্র যদি এখানে হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা হবে এই দৈর্ঘ্যটা, এবং এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যে বৃত্তটা পাবো এরকম একটা বৃত্ত পাবো। আবার যদি এখানে হয়, তাহলে বৃত্তটা আলাদা একটা বৃত্ত। আবার কেন্দ্র এখানে হলে বৃত্তটা আলাদা একটা বৃত্ত। কেন্দ্র এখানে হলে যে বৃত্তটা ইন্ডিকেট করবে সেটা হচ্ছে একদম ব্যাসের প্রান্ত বিন্দু ধরে যে বৃত্তটা। এরকম কেন্দ্র বিভিন্ন জায়গায় থাকলে অসংখ্য বৃত্ত আঁকা যেতে পারে। তাই দুই বিন্দুগামী বৃত্তের সংখ্যা কি? অসীম। এবং এদের যে জেনারেলাইজড আইডিয়াটা, সেটাই এআর খলিফা মেথড, যে দুই বিন্দুগামী সকল বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এক্স ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান ইকুয়াল টু জিরো। খুবই ঘটে সমীকরণ। আমরা এই পর্যায়ে এই সমীকরণটার ভাবে প্রমাণ নিয়ে আলোচনা করব না, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি। সবাই একটা বিষয় একটু লক্ষ্য করেন, কে ইকুয়াল টু জিরো বলে কী নির্দেশ করতে পারেন? তো কে ইকুয়াল টু জিরো হলে তো ভাই এই পুরো টার্মটাই বাদ হয়ে যেত। তাহলে এই পুরো টার্মটা বাদ হয়ে গেলে অনলি অংশটুকু ইকুয়াল টু জিরো কি ইন্ডিকেট করে? বিন্দু দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু হলে যে বৃত্ত পাওয়া যেত তার সমীকরণ। কে জিরো ব্যতীত বাকি যে বিভিন্ন মান আছে, ওয়ান টু থ্রি নেগেটিভ ওয়ান নেগেটিভ টু ভগ্নাংশ, এই প্রত্যেকটা মান একটা আলাদা আলাদা বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে। এবং এই যে অসীম সংখ্যক বৃত্তের কথা বলেছি, কে অসীম সংখ্যক ভিন্ন ভিন্ন মান ওই অসীম সংখ্যক বৃত্তকে নির্দেশ করবে। তা আমাদের এখানে আমরা যদি দুইটা বিন্দুকে প্রথমে চিন্তা করে নিই, ওয়ান টু থ্রি ফোর, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ডিটারমিনেন্ট অফ এক্স ওয়াই ওয়ান, তারপরে হচ্ছে এক্স ওয়ান ওয়ান, ওয়াই ওয়ান হচ্ছে টু ওয়ান, এক্স টু হচ্ছে থ্রি, ওয়াই টু হচ্ছে ফোর ওয়ান ইকুয়াল টু জিরো। হ্যাঁ, আমাদের কে এর মানটা জানতে হবে। এবার কে এর মানটা জানার জন্য আমরা তো আরও একটা বিন্দু জানি, যে বৃত্তটা ফাইভ কমা সেভেন বিন্দু দিয়ে যায়। তো এখানে এক্স এর পরিবর্তে ফাইভ, ওয়াই এর পরিবর্তে সেভেন বসালে ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ মাইনাস থ্রি প্লাস সেভেন মাইনাস টু ইন্টু সেভেন মাইনাস ফোর প্লাস কে ফাইভ সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ফোর ওয়ান ইকুয়াল টু জিরো। এখন তো ভাই এখান থেকে কে এর মান চলে আসবে না। তাহলে কে এর মানটা আসার পর কে এর মানটা এখানে বসিয়ে দিলেই আপনি বৃত্তের সমীকরণটা পেয়ে যাবেন। ভাই আমি আসলে আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি না যে আপনার প্রবলেম এই প্রসেসে সলভ করেন। আমি যেটা সাজেস্ট করার চেষ্টা করছি যে ভাইয়া এই প্রবলেমটা অনেকগুলো ওয়েতে সলভ করা যায়, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে এআর খলিফা মেথড।